সসালাম আহমতুল্লাহ বোন আপনি প্রশ্ন করেছেন এক ভাই এবং তার বোন রয়েছে চার পাঁচজন আল্লাহ সুবাহ আলা তাদেরকে ভালো সম্পত্তি দান করেছেন আলহামদুলিল্লাহ তবে ভাই তার বোনদের যে প্রাপ্য হক বা প্রাপ্য সম্পত্তি তা সঠিকভাবে বন্টন করেনি বা তাদের উপর অন্যায় করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে এক্ষেত্রে যদি বোনেরা তাদের প্রাপ্য হক দাবি করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মীয়তার বন্ধনে দূরত্ব সৃষ্টি হবে বা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনি নসিহা জানতে চাচ্ছেন বা সেক্ষেত্রে করণীয় কি আল্লাহ আল্লা সুভাহান হাত এই ফারাইজের বিষয় অনেক গুরুত্ব সহকারে আলোচনা করেছে কোরআনে কারিমে আল্লা সুবহান হতালা এই ফারাইজের বন্টন স্বয়ং নিজে করে দিয়েছেন কোরআনে সেই ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম মমিনের জন্য কখনো এটা ঠিক হবে না আল্লা তা তালার আদেশকে আল্লা সুভাহানুয় তালার বন্টনকে উপেক্ষা করে তার মতো করে বন্টন করা সমাজের রীতিনীতির মতো করে বন্টন করা যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় বা আল্লা সুভায় তালার বন্টনের সাথে সাংঘর্ষিক হয় সমাজের বা সমাজের দোহাই দিয়ে বা রীতিনীতির দোহাই দিয়ে যদি কেউ এমন বন্টন করলো যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা কখনো একজন মুসলিম আদর্শ মুসলিমের জন্য এই কাজটি কল্যাণকর হবে না এবং এটা তার জন্য কল্যাণ বই আনবে না যদিও দেখা যাচ্ছে আমাদের সমাজে বন্টনের ক্ষেত্রে বন্ধের উপর অনেক জুলুম করা হয় তাদের প্রাপ্য হক তাদেরকে না দিয়ে প্রাপ্য হকের মধ্য থেকে কিছুটা তাদেরকে দিয়ে এবং তাদেরকে বলা হয় তোমরা কি খুশি আছো কি না এবং তারা বলতে বাধ্য থাকে হ্যাঁ আমরা খুশি আছি বা তারা দেখছে যে আমি যদি এটা না নিই আমি যদি আমার পরিপূর্ণ হক দাবি করি সেক্ষেত্রে এটাও পাবো কিনা সন্দেহ আছে এরকম একটা ভয় এরকম একটা ভয় বা সমাজের দিকে তাকিয়ে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও বোনের আচুক হয়ে থাকে বা কিছু বলে না এক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই আল্লাহ আল্লা নিসা এই সুরার মাঝে আল্লাহ সোহান ও তা আলা স্বয়ং নিজেই বন্টন পদ্ধতি ফারায়জের যে বন্টনের যে পদ্ধতি সেটা আল্লাহ সুভান ও তাহলে স্বয়ং নিজেই বলে দিয়েছেন সুরা নিসার সাত নম্বর আয়াত থেকে প্রায় বারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লা সুবহানুয় তালা বন্টনের সম্পর্কে আলোচনা করেছেন এবং দশ নম্বর আয়াত এই এগারো নম্বর এগারো নম্বর আয়াত আল্লাহ সুফহান তালা বলছেন সি কুমুল্লাহ হুফিয়া উলি কুমলি জ্যাখারি মিসল হাজেল জাল্লা সুবহানুয় তালা একজন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে একজন বোন বা বোনের দ্বিগুণ সম্পত্তির মালিক হবে ভাই কথার কথা বোঝানোর জন্য আমি বলছি যদি একজন বোন তার পিতার সম্পত্তি থেকে দুই টাকা পায় সেই ক্ষেত্রে একজন ভাই পাবে তার দ্বিগুণ তার মানে চার টাকা পাবে ভাই আর যদি ভাই যদি দশ হাজার টাকা পায় কথার কথা সেই ক্ষেত্রে অবশ্যই বোনকে পাঁচ হাজার টাকা দিতে হবে মানে ভাইয়ের অর্ধেক বোন পাবে যদি পিতা মাতার সম্পত্তি পনেরো হাজার টাকা থাকে কথার কথা সেই ক্ষেত্রে ভাই পাবে দশ হাজার এবং বোন পাবে পাঁচ হাজার এভাবে আরও বিস্তারিত বন্টন আল্লাহ সুহানু বন্টন নিয়ে সুরানিসায় আলোচনা করেছে এবং আলোচনা করার বন্টনের পদ্ধতির শেষ অংশে আল্লাহ ও তাল্লা শেষের দিকে গিয়ে বলছেন সুরা নিসার তেরো নম্বর আয়তাল্লাহ বলছেন তিলকা হদুউদ্দুল্লাহ ওমাইতে ইল্লাহ রসুলাহিনাজরিম ইন তাহতিহাল আনহার আর এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা আল্লাহ যে সীমারেখা আল্লাহ যে নিয়ম বেঁধে দিয়েছেন এবং আল্লাহ বলছেন ওমাইতে ইল্লাহ যে আল্লাহকে অনুসরণ করে আল্লাহর দাসত্ব করে বা আল্লাহর দাস হিসেবে নিজেকে সাক্ষী দেয় স্বীকৃতি দেয় আল্লাহর অনুগত বান্দা এবং তার অনুগত বান্দা তাদের জন্য আল্লাহ সু হতে আল্লাহ রেখেছেন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত বান নহর থাকবে এবং চিরস্থায়ী সেই জান্নাতে থাকবে এবং আল্লাহ বলছেন ওজা আলিক ফৌজুল্লা আদিম আর এটাই হচ্ছে মহাবিজয় তাহলে বোঝা যাচ্ছে যে সঠিকভাবে বন্টন করবে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম অনুযায়ী যদি কেউ সঠিকভাবে বন্টন করে সেটাই তার জন্য আসল বিজয় এবং পরবর্তী আয়াতে চোদ্দ নম্বর আয়াত আল্লাহ হানতার বলছে ও নাই আসিল্লাহা আর যে আল্লাহর আদেশকে অমান্য করলো রাসুলকে অমান্য করলো ও তায় দেখো আল্লাহর সীমাকে অতিক্রম করলো উপেক্ষা করলো সেটা সমাজের দোহাই দিয়ে হোক দুনিয়ার মোহে পড়ে হোক যে কারণেই হোক না কেন সবাই এইরকম দিচ্ছে আমি এরকম দিচ্ছি বা সমাজে এটার প্রচলন আমি এই সমাজের দোহাই দিয়ে সেরকমভাবে চলছি মানে আল্লাহর আইনকে উপেক্ষা করলো মানে বন্ধের হক সঠিকভাবে দিল না বা ফরাইজদের বন্টন সঠিকভাবে করলো না তার জন্য কি হবে ইউদ্িল হু না আল্লাহ সুহায়ন তারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে হলি দেন ফি এবং চিরস্থায়ীভাবে সে সেখানে থাকবে শুধু তাই নয় ওলাহু আজ আবু মুহিন এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ সু ভায়নুহ তাল্লা তাকে সম্মুখীন করবে এর জন্য আমরা বোনদেরকে ঠকিয়ে মনে করবো না যে আমরা খুব ভালো কিছু করে ফেলেছি দুনিয়াতে বা অঢেল সম্পত্তির মালিক হয়ে গিয়েছি এটা আমাদের জন্য চূড়ান্ত বিজয় নয় এটা আমাদের জন্য চূড়ান্ত পরাজয় কারণ এই কাজটির জন্য আমাদেরকে আল্লাহ সু আলা তালা জাহান নামে নিক্ষেপ করবেন চিরস্থায়ীভাবে এবং যন্ত্রণাদায়ক এবং লাঞ্ছনাদায়ক শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে আর যদি আমরা অপরদিকে সঠিকভাবে আল্লাহর আদেশ অনুযায়ী ফারায়েজের সঠিক বণ্টন করতে পারি আত্মীয় স্বজনদের হক দিতে দিতে পারি বোনদের হক বোনদেরকে সঠিকভাবে কোরআনই যেভাবে আছে সেভাবে যদি আমরা বণ্টন করে দেই তাহলে এটাই হবে আমাদের জন্য মহাবিজয় এবং আল্লাহ সহ হ্যানতাল আমাদেরকে জান্নাত দান করবেন বিনিময়ে যার তলদেশ দিয়ে থাকবে প্রবাহিতবান নদী আল্লা সুবাহান তালা আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করুন এবং দুনিয়া মুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন